হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি বেগুনি। বেগুনি খেতে কেই না পছন্দ করে, তবে সেটা যদি হয় মুড়ির সাথে। কিন্তু আজকে আমি বেগুনি খেয়েছিলাম সাদা ভাতের সাথে। সাদা ভাত মুড়ো ঘন্টর বেগুনি আমার কিন্তু খুব পছন্দের। কে কে মুড়ো ঘন্ট বেগুনি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। চলো তাহলে শুরু করি আজকের রেসিপি বেগুনি। বেগুনির জন্য প্রথম উপকরণ যেটা লাগবে সেটা হলো বেগুন। গোটা বেগুনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটা পিস পিস করে নিয়েছিলাম একদম পাতলা করে। এরপর সেটা জল ঝরিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। জল থাকলে কিন্তু তা একদমই ভালো হবে না, মশলাগুলো জলের মধ্যে বেরিয়ে যাবে। এখন বেগুনের মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব 1/2 টেবিল স্পুন লবণ, তারপর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং সবশেষে 1/2 টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাগুলো বেগুনের সঙ্গে মেখে নেব। এরমভাবে যদি আমি বোলটা শেক করি তবে এটা ভালোভাবে আমি মাখাতে পারছিলাম না, আর স্পুনের সাহায্যে তো হতোই না। সেজন্য আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো বেগুনের গায়ে মাখিয়ে নিয়েছি, যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো সমপরিমাণে লেগে যায়। মশলা মাখানো কমপ্লিট। এবার আমি একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বেসন। আমি এখানে 150 গ্রাম বেসন ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের মতো কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। 150 গ্রাম বেসনের মধ্যে আমি ইউজ করলাম চালের গুঁড়ো। আমি 150 গ্রামের জন্য 5 গ্রাম চালের গুঁড়ো দিলাম। এরপর আমি ইউজ করেছি 1 চিমটি খাবার সোডা। খাবার সোডা এবং চালের গুঁড়োর জন্য বেগুনিটা খুবই ক্রিস্পি হবে। এরপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপর আমি দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট 1/2 চামচ করে। তারপর আমি এখানে ইউজ করছি জল। আমি এখানে ঠান্ডা জল ইউজ করছি। ঠান্ডা জল দেওয়ার জন্য বেগুনিটা খুবই ক্রিস্পি হবে। ঠান্ডা জলটা আমি অল্প অল্প করে দেব এবং মাখাতে থাকবো। স্পুনের সাহায্যে খুব ভালোভাবে আমি মাখতে পারছিলাম না, সেজন্য আমি হাতের সাহায্যে ভালোভাবে সুন্দর করে অফ ক্যামেরা এটা একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এখন ব্যাটারটা একদমই তৈরি, বেগুনি ভাজার অপেক্ষায় শুধু। খুবই সুন্দর হয়েছে ব্যাটারটা। এবার আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে যেহেতু, তো বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আমি ইউজ করলাম। আর বেগুনটা দেখো, যেহেতু আমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, কতটা নরম হয়ে গেছে। তেলটাও আমার অন্যদিকে তেলটাও গরম হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে ব্যাটারের মধ্যে বেগুনগুলো দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। এই সময় ফ্লেমটা অবশ্যই লো ফ্লেম করে রাখতে হবে, কারণ এই সময় যদি হাই ফ্লেম করা থাকে তাহলে বেগুনিগুলো বাইরে থেকে ক্রিস্পি হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকেও যেতে পারে। সেজন্য এই সময় অবশ্যই লো ফ্লেমে করার সাথে সাথে বেগুনিগুলো কেমন ফুলে উঠেছে দেখো, সত্যি খুবই ভালো লাগে। নিজের হাতে বানানো বেগুনি যখন এরম তেলে পড়ার সাথে সাথে ফুলে ওঠে দেখতে খুবই ভালো লাগে। আমি ভালোভাবে একটু বেগুনিগুলো তেলের মধ্যে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ব্রাউন করে ভাজতে হবে। আমি প্রথমে এই কটা বেগুনি দিয়েছিলাম, তারপরে আরও কিছু বেগুনি দিয়ে দেব এবং ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। দেখো আমি আরও কিছুগুলো কি কতগুলো বেগুনি দিয়ে দিয়েছিলাম। যে বেগুনিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে সেগুলো আমি তুলে নেব। আমি কিছুটা বেগুনি ভেজে তুলে নিয়েছি যেগুলো ব্রাউন কালার হয়ে এসেছিল, আর অন্যগুলো আমি একইভাবে ভেজে নেব। তাহলে ফিরে আসছি সব বেগুনিগুলি ভাজার পরে। সব
সব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা যতটা নরম বাইরেটা ততটাই ক্রিস্পি। আর বেগুনটা তো একদমই কাঁচা থাকার কোনো অবকাশই নেই, কারণ আমি আগে থেকেই লবণ মাখিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো অন্য আর একদিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্টে জানাতে ভুলো না। টাটা।